نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يريد ربه فليرى সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি তার সকল সৃষ্টির মধ্যে জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে তার সঠিক দিন তার মনোনীত দিন ইসলাম প্রেরণ করে আমাদেরকে তার ইসলামের অন্তর্ভুক্ত করেছেন তার ইবাদত করার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ কতক্ষণ যুগে যুগে কালে কালে তিনি বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দূত তার বাণী পৌঁছে দিয়েছেন সেই দূতের মাধ্যমে নবী রাসূলের মাধ্যমে তাদের উপরে কুতুবার আসমান এবং আমার মুস্তাফা মহামারী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীন ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন নবী এবং রাসূলগণের মাধ্যমে আর এটাও পরিষ্কার করে দিয়েছেন যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর ইবাদত যেহেতু গত সপ্তাহে আলোচনা করা হয়েছে যে ইমানের সঙ্গে আমলের সম্পর্ক রয়েছে আমলবিহীন ইমানের গুরুত্ব নেই কারণ যে ব্যক্তি ঈমান আনল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করে নিল কিন্তু সে রবের আনুগত্য করল না তার কথা মতো চলল না তার দিক নির্দেশনা পালন করল না এবং তিনি রব্বুল আলামিন পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে যেগুলো হারাম করেছেন যেগুলো নিষিদ্ধ করেছে সেগুলো পরিহার করতে পারল না তার ইমানের কোনো মূল্য নেই তার বিশ্বাসের কোনো মূল্য নেই কোনো ভিত্তি নেই তার সেই ইমান কাল কিয়ামতের দিনেতে তাকে পরিত্রাণ দিতে পারবে না কিন্তু আমার ইমানের সঙ্গে আমলের সম্পর্ক আছে কোনো মানুষ ইমানও এনেছে আবার আমলও করে কিন্তু দেখা যাবে তার আমল তাকে পরিত্রাণ দিতে পারবে না প্রথমত বিষয় হল কোন মানুষকে যার কাছে নিয়ে যেতে পারবে না তার নেক কর্ম নেক আমল মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে তার সাথী জঙ্গিদের সম্মুখে
তোমরা জেনে রাখো কোন ব্যক্তিকে তার নেক কর্ম নেক আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না কারণ আমরা এই পৃথিবীর বুকে থেকে এসেছি এই পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের বিবেক জ্ঞান হওয়ার পর থেকে আমরা পৃথিবীকে দর্শন করছি পৃথিবীর হাওয়া বায়ু আমরা অক্সিজেন হিসাবে পাচ্ছি পৃথিবীতে যত কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সেগুলো ভোগ করছি এক আদেশ সম্পর্কে বলা হয়েছে সেই মুসলিমের হাদিস সেই ব্যক্তি সারা জীবন তার জ্ঞান হওয়ার পর থেকে একদম মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে কাটিয়েছে একটা সেকেন্ড পর্যন্ত সে আল্লাহর গৃহচারণ করেনি আর তার গৃহচারণ করার কোন উপায় ছিল না কারণ সেই ব্যক্তি এমন এক জায়গায় বসবাস করত একটা পাহাড়ের উপরে সে একটা ঝুপড়ি মেলে থাকত তার ক্ষুধা লাগে পরে পাহাড় থেকে সামান্য নিচে নামতে সামনে ছিল ঝর্ণা ঝর্ণার পানি পান করত ঘাট ছিল ঘাটের ডালিম সে খেত হল সে খেত পানি পান করত আর সেখানে হরিদায় গিয়ে সে কামরায় গিয়ে তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করত তো তার কিয়ামত দিন এই যে ব্যক্তি যখন উপস্থিত করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তো সে খুব আত্মবিশ্বাসের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কি কামনা করো সে বলল আমি সেই মানুষ কামনা করি কারণ আমি সারা জীবন করে যে আল্লাহ সুবহানাহু বিরুদ্ধাচরণ করে নিয়ে আমার আল্লাহ ইবাদত করে এসেছি অতএব আমি যে নেকি কর্ম করেছি আমি নেক কর্ম করেছি এটাই তো স্বাভাবিক আমি জান্নাত পাব তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে বলা হবে তুমি যেখানে ছিলে সেখানে আল্লাহ তোমার আদারে যে তুমি যদি ভক্ষণ না করতে পারতে তুমি যদি জীবিত না থাকতে পারতে কিছু খেতে না পারতে কিছু পান করতে না পারতে এবং ওই যে পাহাড় থেকে যে দেখা যেত ঝর্ণা পৃথিবীর সুদর্শন দৃশ্য তুমি দেখেছ এই চোখের নিয়ামতটা তুমি প্রথম দাও আল্লাহ তোমাকে ব্যতীত কোন প্রাণীকে যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছে সে চোখ দিয়ে দৃষ্টি দেখছে যার চোখ নেই সারা শরীরের সর্ব অঙ্গ ঠিক আছে কিন্তু চোখ নেই সে অন্ধ পৃথিবী যে এত সুন্দর গাছপালা নদী পাহাড় পর্বত সারা সাধারণ আরো কিছু দেখার বিষয় সেগুলো দেখেছে মেহবুব অর্থাৎ চোখে কে মূল্য তাকে জিজ্ঞেস করতে হবে যে অন্ধ সে যারা চোখে কি মূল্য দেখা যাবে তার ইবাদতে সারা জীবনের ইবাদতকে চোখের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে চোখ দিয়েছিল সেই দেখার বিনিময়ে তার ইবাদত নগণ্য এবারে কে অঙ্গ পর্যন্ত দিয়েছিল সারা অঙ্গ পর্যন্ত নিঃশ্বাস করতে কিছুদিন আগে ইসলামী যে পত্রিকা থেকে সেখানে চেপেছিল একটি ঘটনা একটা খুব ধনী ব্যক্তি প্রায় 83 বছর বয়সে হসপিটালে ভর্তি হয়েছে হসপিটালে ভর্তি হওয়ার পরে এমন অবস্থা হয়ে গেছে তার শারীরিক পরিস্থিতি সে অক্সিজেন ছাড়া জীবিত থাকতে পারবে না তাকে 3 দিন অক্সিজেন দিয়ে তার চিকিৎসা করা হয়েছে 3 দিনের পরে সে সুস্থ হয়েছে হসপিটালের বিল যখন তাকে দেখানো হচ্ছে 18 লক্ষ টাকা সেই ব্যক্তি অধর নয় কাঁদছে তখন ডাক্তার বলছে যে এই বিল থেকে আপনি কাঁদছেন কেন আমি এই বিল থেকে আমার রবের প্রতি আপনি আপনি তার
ব্যক্তি নত হবে, আপনার পিতার মাথা নত হবে, তার ইবাদত করতে সে বাধ্য হবে। কিন্তু সেই ইবাদত মানুষ করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে, দীন ইসলামকে বোঝে, তারা আল্লাহর ইবাদত করতে অগ্রসর হয়। কিন্তু এর মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না, তাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনের মধ্যে একটা সূরার নাম হচ্ছে ইখলাস। ইখলাস আমরা জানি, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, বল আল্লাহ এক, আল্লাহু সামাদ লামিয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ, তিনি তাকে জন্ম দেয়নি এবং তাকে আমরা জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ তার তুলনা কোনো বস্তুই নেই। ইখলাস মানে কি হচ্ছে? আন্তরিকতা। ইখলাস মানে আন্তরিকতা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে, নামাজ আদায় আদে করছে, রোজা করছে, যাকাত দিচ্ছে, হজ করছে, এর মধ্যে যদি আন্তরিকতা না থাকে, তার ইবাদত গ্রহণ হবে না, তার ইবাদত কবুল হবে না। সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এর শেষ অংশটি পাঠ করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ামুনু ওয়ালাকি ফালইয়াম ভাবনা, যে লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে সব বলবে, লোকে আমাকে ভালো বক্তা
মধ্যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার হাদিসে কুদসি যে কোন ব্যক্তি যখন আমার ইবাদত করবে একমাত্র এক নিশ্চয় হবে আমার ইবাদত করে আল্লাহর সঙ্গে আমার ইবাদত করে আমাকে সন্তুষ্ট করার জন্য তখন সে আমাকে পায় সে তার যে দুঃখ বেদনা তার যে প্রাপ্তির জন্য সে আমাকে সওয়াল করে আমি তার সওয়ালে জবাব দিই আমি তার কারণ কবুল করে থাকি কিন্তু কোন ব্যক্তি যদি আমার ডাকার সঙ্গে আমাকে ডাকছে আমার ইবাদত করতে তার সঙ্গে যদি শরীক করে নেয় তাহলে আমি তার থেকে আমি আল্লাহ তার থেকে মুক্ত হয়ে যাই দূরে চলে যাই সে যাকে সন্তুষ্ট করার জন্য যাকে দেখানোর জন্য না মাত্র আমার ইবাদত করছে তার সঙ্গে আমি তাকে সংশ্লিষ্ট করে দেবো তার কিয়ামত যখন হবে হিসাব নিকাশ যখন হবে আল্লাহ তোমার দ্বারা বলবেন যে অমুককে সন্তুষ্ট করার জন্য অমুককে দেখানোর জন্য তুমি নামাজ আদায় করেছিলে রোজা করেছিলে দান সদকা খয়রাত করেছিলে অতএব তাদের কাছে তোমার প্রাপ্যটা নিয়ে নাও আমার কাছে তোমার প্রাপ্য নেই আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য তো তুমি ইবাদত করনি বরং ইবাদত করেছিলে অমুককে দেখানোর জন্য অমুককে সন্তুষ্ট করার জন্য মানুষজনের কাছে তুমি লাভ পাওয়ার জন্য তার ইবাদতটা কি হবে বিফল হয়ে যাবে যার জন্য আল্লাহ তোমার তোমাকে জমাত বদ্ধভাবে জীবনযাপন যাতে করা যায় ঐক্য বর্তমানে আল্লাহর ইবাদত করার জন্য একটা ভ্রাতৃত্ব গড়ে ওঠে যার জন্য পাঁচ অক্ত নামাজ সবাই যাবার আল্লাহ তোমার তারা মসজিদে এসে জমাত বদ্ধভাবে আদায় করার নির্দেশ দান করেছেন কিন্তু এছাড়া অন্যান্য নামাজ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজ ব্যতীত সুন্নত নামাজগুলো বাড়িতে পড়া উত্তম ফরজ নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট সুন্নাত ওয়াসাল যেগুলো ফরজ ছাড়া যা কিছু নামাজ যাকে আমরা সুন্নাত যেটা সুন্নাত মুআক্কাদা বলি বা নফল নামাজ বলি সবই অতিরিক্ত ফরজ নফলের খাতায় এমনকি ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ নামাজের জন্য কোন ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়নি সেই ব্যক্তি এসে মসজিদে নামাজ পড়বে এটা এই জন্য বলা হয়েছে যে কোন ব্যক্তি জানবে না যখন ব্যক্তির বাড়িতে তাহাজ্জুদ নামাজ আদায় করে কত রাকাত আদায় করে কতক্ষণে আদায় করে এটা কেউ যেন না জানে কারণ ইবাদত যার করা হচ্ছে রাতের নিদ্রাতে ছেড়ে রেখে অর্ধেক রাত্রে বা শেষ রাত্রে জাগ্রত হয়ে একমাত্র তার ঘরের সন্তুষ্টির জন্য তার ইবাদত করা হচ্ছে তার কাছে নিজে আবেদন নিবেদন সব কিছু রাখা হচ্ছে তার কাছে খবরদার তোলা করা হচ্ছে তার কাছে আমার প্রয়োজনীয় বস্তু চাওয়া হচ্ছে এটা যেন কেউ দেখতে না পায় কোন ব্যক্তি না জানে এটা কেউ দেখে না যে একটু আর যদি সেটা এমন হবে যে মসজিদে এসে তার কথা বলা হবে করতে দেখানো হয়ে যেত বিভিন্ন কোন ব্যক্তি হয়তো ইচ্ছা করতো চার টাকা করলো কোনো ব্যক্তি আট টাকা করতে বা ছয় টাকা করতে আপনি থেকে বেশি বই ধারণা কমা ওতে ঘরের নামাজ ব্যতীত অন্যান্য নামাজ বাড়িতে করতে এই জন্য আদেশ করা হয়েছে যাতে মানুষ একনিষ্ঠ হতে আল্লাহ সুবহানাহু সর্বপন্ন হয় অন্য কারো সর্বপন্ন না হয় একমাত্র একনিষ্ঠ হতে আল্লাহ সুবহানাহু সন্তুষ্ট করার জন্যই রাতের নিন্দ্রা থেকে হারাম করে ইবাদত করে জাহান্নামে যেতে হবে ইবাদত করে তার কিয়ামতের দিনে তার আল্লাহ সুবহানাহু তাআলার রহমত থেকে বঞ্চিত হতে হবে সেটার একটাই কারণ সেটা হচ্ছে রিয়াকারী আমল থাকা অর্থাৎ লোভ দেখানো আমল করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা কি জানো রিয়া কি তোমরা কি জানো লোভ দেখানো আমল কি কোন ব্যক্তি নামাজ আদায় করছে সে তার নামাজকে দীর্ঘস্থায়ী করছে বা দীর্ঘক্ষণ ধরে সে কিয়াম করছে দাঁড়িয়ে আছে এই জন্য যে সে মনে মনে ধারণা করছে আমাকে কোন লোক দেখছে যে আল্লাহ আল্লাহ ইবাদত করছে শান্তশিষ্ট ভাবে আল্লাহ ইবাদত করছে কোন ব্যক্তি রোজা করছে লোককে দেখাবার জন্য যে অমুক ব্যক্তি দেখো লোকে বলবে যে রোজা করছে কোনো ব্যক্তি দান বাইরা সৎকার করছে লোককে দেখাবার জন্য জানাবার জন্য ওইটা যে দেখো আমি আল্লাহর রাস্তায় দান সৎকার বাইরা করছি অর্থাৎ এইরকম ইবাদত যাদের থাকবে ইবাদতের মধ্যে
যদি কোনো রকমে শরীর থাকে, নিয়তে যদি বর্ণনা হয়, যার জন্য সর্বপ্রথম বুখারিতে ইমাম বুখারি রহমাতুল্লাহ হাদিস নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নেক কর্মের প্রতিফল মানুষ পাবে, কিসের বিশেষ ফল হবে, নিয়তের অনুসারে নিয়ত যেটা সে করেছে, নিয়ত যেভাবে থাকবে আপনি সেইভাবে আল্লাহর ইবাদতে ফলাফল পাবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের মক্কা থেকে হিজরত করে দ্বীন ইসলাম রক্ষার জন্য চলে গিয়েছিলেন মদিনাতে, কোন কোন ব্যক্তি আবার মক্কা থেকে মদিনায় গিয়েছিল ইসলামকে বাঁচাবার জন্য নয়, বরং মদিনাতে কোন সুন্দর বিদেশী নারী আছে, তার পিতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবার তার সেই নারীটাকে দর্শন করেছে, সেই ব্যক্তি অন্তরে নিয়োগ করে নিয়েছে, আমি মদিনাতে গেলে অমুক বংশের অমুক গোত্রের ওই মেয়ের কাছে বিয়ে করতে পারবো। আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন ওই হাদিসের মধ্যে, যে ব্যক্তি হিজরত করেছে মক্কা থেকে মদিনায় এসেছে কোনো নারীকে পাওয়ার জন্য, তার তাকে বিবাহ বন্ধনে আবার আবদ্ধ করার জন্য সে সেটাই পেয়েছে, অতএব তার হিজরত কর্ম হয়নি। আর যে ব্যক্তি দীর্ঘদিন রক্ষার জন্য নিজের দেশ নিজের খাওয়াকে ত্যাগ করেছে, এটা হচ্ছে আল্লাহ রাস্তায় তার প্রতিবল সে তার সে আমাদের দিতে পারবে। অর্থাৎ নিয়তের বরাবর কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে বিবাহ করে তাহলে সেখানে গিয়ে থাকে, সেটা কিন্তু একটু জানে জেনেছে, তার অন্তরে সেটা জানে কিসের জন্য সেটা যাচ্ছে, অতএব নিয়তকে পরিষ্কার করতে হবে ইখলাসের সঙ্গে, একদম আন্তরিকতার সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে। যদি নিয়তে কোনো গড়বড় হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, দান সদকা খয়রাত করে কোনো ফল পাওয়া যাবে না। অতএব রিয়ামুক্ত করতে হবে অন্তরকে, অর্থাৎ লোক দেখানো অন্তরকে পরিষ্কার করতে হবে। আর যদি কারোর অন্তরে এরকম করে নিয়োগ ঢুকে থাকে, প্রবেশ করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তাকে ক্ষমা চাইতে হবে যে আমার দ্বারা যা কিছু ঘটে গিয়েছে, আমার অন্তরের মধ্যে ব্যাধি ছিল, সেই ব্যাধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাময় করে দিন, এবং আগামী দিনে আমরা ইবাদত করব আল্লাহ, নামাজ আদায় হোক, করা হোক, যাকাত দেওয়া হোক, দান সদকা খয়রাত হোক, খয়রাত হোক, সেটা যেন একনিষ্ঠ হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি চিন্তা হয়, তাকে সন্তুষ্ট করার জন্য হয়, এটাকে আমাদেরকে অন্তরে নিয়ত একদম করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুমতি যেন আমাদেরকে প্রদান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইবাদুন নবী আলা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, যার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদে ইবাদত করার জন্যে আয়াত রেখেছেন সূরা জিনের মধ্যে, যে মসজিদটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য, ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ ফামান কানা যিলকা, তো মসজিদে আল্লাহ ইবাদত করতে হবে ছাড়া কিছু না, তো মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আশে কাছে আল্লাহর ঘর বানা আছে হাদিসের মধ্যে, তো মসজিদে আবার আগে যায় অনেক রকম রকমের নিয়ম নিয়ে, এই মসজিদে যারা যাতায়াত করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঘোষণা করেছেন, বিশেষ করে ফজরের নামাজের সময় বা ঈশার নামাজের সময় অন্ধকার থাকে, সেই অন্ধকারে যারা যাতায়াত করে তাদের জন্য ঘোষণা করা হয়েছে, যারা অন্ধকারে যাতায়াত করে মসজিদে তাদের জন্য কাল কিয়ামতের দিনে সেটা নূর, সেটা জ্যোতি হিসেবে প্রকাশ পাবে। তবে কারণ দিয়ে যদি গড়বড় থাকে যে আমাকে সবসময় পাঁচত্ব নামাজ পাবন্দি করার জন্য বা জানার জন্য আমাকে লোকে বলবে যে না এই ব্যক্তি নামাজ পায় না, এই ব্যক্তি নির্দিষ্ট ভাবে ফজরের নামাজ আদায়কারী বা ঈশার নামাজ আদায়কারী, এই নিয়ম সব সামান্য নিয়মে গড়বড় হওয়ার জন্য তার ইবাদত বন্ধ হয়ে যাবে। যেমন আমরা একটা হাদিস শুনেছি, আগে শুনেছি এবং প্রসিদ্ধ ভাবে আছে হাদিসটা সেই মুসলিমের 1905 নম্বর হাদিসে, যে কাল কেয়ামতের দিনে যখন তিন ব্যক্তিকে উপস্থিত করা হবে, যারা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, কেউ আল্লাহর রাস্তায় তারপরে তার অর্জিত সমস্ত ধন সম্পদকে লুটিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি
আল্লাহ কোরআন দ্বারা যিনি জ্ঞান অর্জন করেছে অর্থাৎ আলিম হয়েছে জ্ঞান অর্জন করেছে যিনি সবে বক্তা হয়েছে লেখক হয়েছে সেই তিন ধরনের ব্যক্তিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে তারা ইবাদত করেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছিল সেই নিয়ামত তারা কোথায় কোথায় ব্যয় করেছে শহীদ বলে আমি আমার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাস্তায় বিসর্জন করে দিয়েছি আপনার রাস্তায় আমার ঘর দান দিয়ে দিয়েছি দাতা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে ধন দৌলত নিয়ামত তুমি আমাকে দিয়েছিলে তার একটা আমার কাছে রাখিনি সমস্ত মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন এতিমদের মধ্যে দান করে দিয়েছিলাম আর আলিম সে বলবে আমাকে যে কুরআন হাদিসের বিদ্যা দেওয়া হয়েছিল সেই বিদ্যা দ্বারা আমি দিন তালের কাজ করেছি দাবাদি কাজ করেছি বক্তৃতা করেছি বই লিখেছি মানুষের কাছে প্রচার করেছি আপনার দিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন যে হে শহীদ তোমার অন্তরে ছিল যে সারা পৃথিবীর মানুষ তোমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করে নেবে তোমার নাম ইতিহাসের পাতায় লেখা থাকে যে তুমি আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন করেছো এই নিয়ত তোমার অন্তরে ছিল অতএব পৃথিবীর মানুষ তোমার ইতিহাস পড়েছে তোমাকে জেনেছে যে আল্লাহর রাস্তায় তুমি শহীদ হয়েছো তোমার নিয়ত ছিল অতএব তুমি সেটা পৃথিবীতে পেয়ে গেছো আমার কাছে তোমার জন্য কি করি আমাদের হেফাজত করে আর তার হেফাজত
তিনি দান করেন আমিন ওয়াসুল আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ Assalamualaikum warahmatullahi wabarakatuh.